সূর্যের এই দৃশ্য আর এই রূপ তোমাদের সঙ্গে শেয়ার না করলে পাপ হবে। আসলে অমুক প্রভু কিন্তু নিজেও উচ্চ দরজার একজন মানুষ, অত্যন্ত বোধিষ্ণু। এই দেখুন একটা ফিঙে পাখি বসে আছে। বেশ কয়েকদিন ধরে ইসকনের সঙ্গে রামকৃষ্ণ মিশনের বিরোধ লেগেছে। জিনিয়াসভ্লগ, জিনিয়াসভ্লগের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে লটস অফ এনার্জি দিয়ে ব্লগটা এতক্ষণে শুরু করলাম, আর এতক্ষণ কী কী ঘটেছে সব তো তোমাদের চোখের সামনেই রয়েছে। তো চলো আজকের দিনটা নতুনভাবে তোমাদের সকলের সঙ্গে শুরু করি। আর ক্যাপশনে যেটা দেখেছো সেটা নিয়েও অবশ্যই কথা হবে, প্রচণ্ড সিরিয়াস একটা ম্যাটার যেটা এখন অন ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল। তো চলো সেটা নিয়েও কথা হবে, ব্লগটা কন্টিনিউ করা যাক। তাড়াতাড়ি টিফিন খাই, তারপরে কাজে লাগি ভাই। সূর্য উপরে চলে গেছে, দাদার সঙ্গে বসে বসে গেম খেলছে। আগামী 21 জুলাই থেকে নৈহাটির রেল মাঠে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। এটা শ্রাবণ মাসের মেলা বলে এটা নাম দেওয়া হয়েছে শ্রাবণী মেলা। আর এবারে নৈহাটিতে এই প্রথম এই মেলার সূচনা হয়েছে। তো অবশ্যই যদি কাছাকাছি থাকো, নৈহাটি রেল মাঠে 21 জুলাই থেকে শুরু হচ্ছে, অনেক দিন থাকবে, আশা করা যায় পুরো শ্রাবণ মাসটাই থাকবে। তো দেখা হবে, সবাইকে নিয়ে যা আসার অনুরোধ রইল, আমন্ত্রণ রইল। আর তার সাথে সাথে আরও একটা খুব ভালো খবর, সেটা হচ্ছে এই যে শ্রাবণী মেলা, এই শ্রাবণী মেলার জন্য এন্ট্রি ফি করা হয়েছে 5 বছরের ঊর্ধ্বের যারাই যাবে তাদের জন্য এন্ট্রি ফি করা হয়েছে 20 টাকা। এটা একটা দিকে ভীষণ ভালো নিউজ, কারণ নৈহাটি উৎসবে যেমন সবাই খুব ভিড় করে যায়, প্রচুর আজে বাজে ছেলেপুলেও ঢুকে যায়, হ্যাঁ কিছুই করার নেই, নৈহাটির বাসিন্দা তো তারাও, সুতরাং তারাও সুযোগ পায়। কিন্তু যেহেতু টিকিট করা হয়েছে তো খুব মিনিমামই টিকিট রাখা হয়েছে, 5 বছরের ঊর্ধ্বে যারা তাদের সবার জন্য 20 টাকা পার হেড, আর 5 বছরের নিচে হলে ফ্রি। তো সৌর্যকে নিয়ে আমি কিন্তু ওখানে যাওয়ার চেষ্টা করব, প্রায় প্রতিদিনই যাওয়ার চেষ্টা করব, কারণ সৌর্যর পরীক্ষা শুরু হয়ে শেষ হয়ে গেলেই ব্যাস ছুটির সিজন আরম্ভ হয়ে যাবে। আজকে ওদিক দিয়ে আসার সময় দেখলাম সমস্ত রাইডস এসে গেছে, বাঁশ বাঁধা হয়ে গেছে, ম্যারাপ পড়ে গেছে, একেবারে সাজো সাজো রব। তো বসে থেকো না, অবশ্যই 21 জুলাই প্রত্যেকের, 21 জুলাই অনওয়ার্ডস প্রত্যেকের নৈহাটিতে আমন্ত্রণ রইল, সৌর্যের ছোটো ছোটো বন্ধু বান্ধবগুলোর সঙ্গে দেখা করার এই রকম একটা সুযোগ, হাতছাড়া করো না প্লিজ। বিকেল হয়ে গেছে, চলো একবার ছাদে যাই, এই সময় আকাশটা বড্ড বৃষ্টি থাকে। সূর্য আজকে ঘুমোচ্ছে, সূর্যকে নিয়ে আজকে আর যাবো না, নিজেই যাই, জল টল দিয়ে আসি। কি দারুণ লাগছে দেখো, ওই যে বালতি বসিয়ে দিয়েছি, একটু গাছপালায় জল দেবো। নামেই বৃষ্টি হচ্ছে, গাছপালাগুলো শুকিয়ে একেবারে ঝাঁঝা হয়ে গেল। বেশ কয়েকদিন ধরে ইসকনের সঙ্গে রামকৃষ্ণ মিশনের বিরোধ লেগেছে। বিরোধটা কিন্তু কোনো রকমভাবেই দুটি জায়গার নয়, মানে ইসকনের সঙ্গে রামকৃষ্ণ মিশনের বিরোধ নয়, অমুক প্রভুর সঙ্গে আমাদের শ্রদ্ধেয় শ্রী রামকৃষ্ণ এবং আমাদের সকলের প্রাতঃস্মরণীয় শ্রী বিবেকানন্দজির মতাবেগের বা ভাবাবেগের পার্থক্য। সত্যি বলতে কি, এই দুটি সংস্থা রামকৃষ্ণ মিশন এবং ইসকন দুটি আন্তর্জাতিক স্তরে বা আমাদের ভারতের বাইরে যাই বলো না কেন, ভক্তিকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। দুটি সংস্থাই আমাদের সনাতন ধর্মীয়দের একদম অন্তরের কাছের জিনিস, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ বা আমাদের আদরের গোপাল, কাউকেই আমরা ফেলতে পারি না। সনাতন ধর্মীদের কাছে ইসকন এবং রামকৃষ্ণ মিশন দুটোই সমান প্রিয়, সমান আদর্শের,
সমান সম্মানের সমান ভালোবাসার। তাহলে লড়াইটা কোথায়? লড়াইটা না ইসকনের সাথে রামকৃষ্ণ মিশনের নয়, লড়াইটা অমোক প্রভুর সঙ্গে রামকৃষ্ণদেব বা ওই বিবেকানন্দের নয়, লড়াইটা এক সনাতন ধর্মীয় ভাবাবেগের সাথে আরেক সনাতন ধর্মীয় ভাবাবেগের সাথে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, যেমন দেখবে একটা বাড়িতে দুই ভাই, অনেক ভাই আমাদের, দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে খুব ক্ল্যাশ, খুব ঝগড়া ঝাঁটি অশান্তি, এ ওর গায়ে কাদা ছুড়ছে, ও তার গায়ে কাদা ছুড়ছে, এরকম একটা অবস্থা। সেক্ষেত্রে বাইরের লোক খুব কাটি করার সুযোগ পেয়ে যায়। অমোক প্রভু সেই বাইরের লোককে, মানে সনাতন ধর্মের বাইরের লোকদের সেই সুযোগটা করে দিলেন। দুই ভাই, তারা যতই হোক তারা দুটো ভাই, পৃথিবীর সত্য রকমের সমস্যাও যদি সামনে থাকে, বিপদের দিনে এক ভাই এক ভাইয়েরই হাত ধরবে, এক ভাই অন্য ভাইকে পথ দেখাবে হাতে হাত দিয়ে। কিন্তু ওই যে লোকের সামনে দুই ভাইয়ের মতভেদ সামনে যদি চলে আসে, তখন ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তি ভেতরে ঢুকে যায়, জিনিসটাকে একটা নোংরা জায়গায় নিয়ে যায় এবং বারবার টেনে দেখায় এটা তোর মধ্যে আছে, এটা তোর মধ্যে নেই, তোর দাদা বা তোর ভাই এই ক্ষেত্রে বেটার তোর থেকে। অমোক প্রভু সেটার সুযোগ করে দিলেন। সনাতনবাদীদের প্রিয় গোপালকে চিনতে হবে না, সনাতনবাদীদের মা কালীকে চেনাতে হবে না, সনাতনবাদীদের রামকৃষ্ণ বা বিবেকানন্দকে চেনাতে হবে না, তারা সবাই সব চেনে, সবাই সব জানে। আসলে অমোক প্রভু কিন্তু নিজেও উচ্চ দরজার একজন মানুষ, অত্যন্ত বর্ধিষ্ণু, বিত্তশালী ফ্যামিলি থেকে এসেছেন, অত্যন্ত ছোটোবেলা থেকে কৃষ্ণকে ভালোবেসেছেন। তো ব্যাপারটা যেটা দাঁড়ায়, উনি কিন্তু নিজেও যথেষ্ট উচ্চ মার্গের একজন সন্ন্যাসী। এবার ব্যাপারটা যেটা হয় যে কিছু কিছু সময়ে উনি এমন কিছু আচরণ এই সোশ্যাল মিডিয়ায় করে ফেলছেন যেটা অ্যাকচুয়ালি এই 42-43 বছরের একজন সন্ন্যাসীকে ঠিক শোভা দেয় না। আচরণটা অত্যন্ত বালখিল্যের মতো হয়ে যাচ্ছে, অত্যন্ত ওই 10-11 বাচ্চার এই তোর লাল জামা নেই আমার আছে এরকম একটা ব্যাপার। দেখো, মতাদর্শগত বা ভাবাবেগগত ভেদাভেদ দুটি সংস্থার মধ্যে আদিমকালেও ছিল, মধ্যেও ছিল, এখনও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একই গুরুর দুই শিষ্যের মধ্যে যেমন শিক্ষার এবং অন্যের সঙ্গে ব্যবহারের পার্থক্য থাকে, ঠিক তেমনি সনাতন ধর্মীয় এই দুটি সংস্থার মধ্যেও মতাভেদগত, চিন্তাগত এবং মতাদর্শগত পার্থক্যটা থাকে এবং এটা আছে, ছিল, থাকবে, এটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু কখনো ইসকন রামকৃষ্ণ মিশনের ওপর বা কখনো রামকৃষ্ণ মিশন ইসকনের ওপর পাবলিকলি এইভাবে হিংস্রভাবে আক্রমণ করেনি যে এই দুটো পার্থক্য রয়েছে, কারণ এরা দুজনেই আন্তর্জাতিক ক্ষেত্রে সনাতন ধর্মকে অনেক বেশি দূর এগিয়ে নিয়ে গেছে। আজও রামকৃষ্ণ মিশনে হাজার হাজার লাখ লাখ ভক্ত একটা পয়সা না দিয়ে খেতে পায়। আজও রামকৃষ্ণ মিশনের জনহিতকর কার্যাবলী সারা পৃথিবীতে বিখ্যাত। আজও রামকৃষ্ণ মিশন শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত বেসিক যে নিড এবং বেসিক যে রাইট, সেগুলোর ওপর কাজ করে একদম গ্রাসরুট লেভেল থেকে। ঠিক তেমনি ইসকনও দেশে বিদেশে প্রচুর ভালো ভালো কাজ করে এবং ইসকন মানে কৃষ্ণা কনসাসনেস আমাদের ভারতীয় ধর্মকে, আমাদের সনাতন ধর্মকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশাল একটা জায়গায় নিয়ে গেছে। এগুলো দিয়ে বলার বা আলোচনা করার কেউ নয়, আমিও কেউ নই, আর যারা আলোচনা করছে, রোস্টিং ভিডিও বানাচ্ছে, তারাও কেউ নয়। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো এত ওপরের তলার না যে এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে নিজেদেরই জ্ঞান অত্যন্ত সীমিত মনে হয়। তবে কি বলতো, যারা কম জানে, কম বোঝে, তারা কিন্তু জলের মতো সোজাভাবে জীবনটাকে দেখতে পারে। বেশি কিছু শিক্ষা থাকলে, বেশি কিছু জ্ঞান থাকলে মাঝে মাঝে এই অমোক প্রভুর মতো আচরণ হয়ে যায়। মানে উনি পুরো দ্বারকা, দ্বারকা একটা ছোট জায়গা নয়, কিন্তু দ্বারকার হেড। কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়ায় উনি মাঝে মাঝেই একটা বিচ্ছিরি রকম আচরণ করে ফেলছিলেন। তো ইসকন থেকে, ইসকনে অমোক প্রভুর ওপরেও তো অনেকে আছেন, ওনাকে নির্বাসন দেওয়া হয়েছে। ওনাকে অ্যাকচুয়ালি যে নির্বাসন দেওয়া হয়েছে, এটাকে নির্বাসন বললে বা রাস্ট্রিকেট করা হয়েছে বা এরকম কিছু বললে না, হয় না, এটা হচ্ছে একটা কি বলবো, একটা একান্তবাসের একটা সুযোগ দেওয়া হয়েছে। ওনাকে একটা আত্মোপলব্ধির জন্য এই সময়টা দেওয়া হয়েছে।
উনি তো নিশ্চয়ই এই ধরনের আচরণ করে দ্বারকার মতো এত বড় একটা জায়গায় ইসকনের এত বিচার বুদ্ধিওয়ালা মানুষদের দ্বারা এখানে আসেননি। উনার নিজের ভেতরের যে উপলব্ধি, যে কৃষ্ণের প্রতি ভালোবাসা, সেটা দেখিয়েই এসেছিলেন। একজন সাধুর মধ্যে যে গুণগুলো থাকা দরকার সেটা দেখিয়েই এসেছিলেন। তো ওনাকে নির্বাসন, যেটাকে বলছো সবাই, নির্বাসন ঠিক নয়, এই আত্মপলব্ধির জন্য এই সময়টা দেওয়া হয়েছে, যাতে উনি ওনার ভেতরে সেই গুণগুলোকে আবার পুনঃজাগরিত করতে পারেন। ঠিক তেমনি মিশনে বাইরে থেকে রামকৃষ্ণদেবকে নিয়ে কে কী বললো বা বিবেকানন্দকে নিয়ে কে কী বললো, তাতে না রামকৃষ্ণ মিশনের কিছু যায় আসে, না বিবেকানন্দের কিছু যায় আসে, না সনাতন ধর্মীদের কিছু যায় আসে। কিন্তু ব্যাপারটা এরকম হয় না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়, তো ব্যাপারটা অনেকটা সেরকম দাঁড়িয়ে গেছে। মানে কিছু কিছু মানুষ টেনে হিঁচড়ে ইসকনকে নামানোর চেষ্টা করছে, টেনে হিঁচড়ে তা উল্টো দিকের লোকেরা মিশনকে নামানোর চেষ্টা করছে, কিন্তু একবারও ভেবে দেখছে না যে এই যে আমরা একটা সুযোগ করে দিলাম তৃতীয় ব্যক্তিকে ভেতরে ঢোকার, অন্য ধর্মের কথা বলছি, সংখ্যালঘু ধর্মের কথা বলছি, তো সেই ক্ষেত্রে আমরা তাদের একটা সুযোগ করে দিয়েছি, এতে সনাতন ধর্মীরা প্রচুর ক্ষতিগ্রস্ত হবে, প্রচুর ক্ষতিগ্রস্ত হবে। ভাইয়ে ভাইয়ের মধ্যে যে কলহ, সেটা পারিবারিক কলহ, দুই ভাইয়ের মধ্যে ভেতরে মিটিয়ে নেওয়াই ভালো, যদিও পাবলিকলি আসাটা একেবারেই কাম্য নয়, একেবারেই না। সেখানে পাবলিকলি এসে গেছে, এটা জন্য অমুগলীরা প্রভু প্রচণ্ডভাবে দায়ী। এটা ছিল, এই বৈষম্য, এই ভেদাভেদ ছিল, আছে, থাকবে, কিন্তু এটা পাবলিকলি আসা উচিত ছিল না। যেটা এসেছে সেটা খুবই বেদনাদায়ক, ওনার নিজের ডিসিশনের প্রচুর ভুল। তো ওনাকে এই সময়টা দেওয়া হয়েছে আত্মপলব্ধির জন্য, আশা করি উনি আবার পূর্ণ পূর্বরূপে আমাদের কাছে আসবেন। এবং সনাতন ধর্মীরা এই গৌড়ীয় মত বলো, ইসকন বলো, রামকৃষ্ণ মিশন বলো, শৈব ধর্ম, শৈব বলো, বৈষ্ণব বলো, সব মিলে মিশেই তো আমরা হিন্দু, সনাতন ধর্মী। হিন্দু ধর্ম বলে তো কিছু হয় না, অ্যাকচুয়ালি সনাতন ধর্ম। তো এর মধ্যে এই টানা হিঁচড়া নোংরামি কাদা ছোড়া ছুরি, এগুলোর কোনো অর্থ নেই, সত্যিই কোনো অর্থ নেই। দুই ভাই যদি দুই ভাইয়ের হাত ধরে থাকে তবেই তো মা এগোতে পারবে। এই সনাতন ধর্ম তো আমাদের মায়ের মতো, দুই ভাইয়ের হাতে হাত ধরে যদি এগিয়ে যায় এর থেকে ভালো আর কী হবে। তো এটাই বলার, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কারুর কিছু বলাতে কেউ ছোট বা বড় হয়ে যায় না। সুতরাং এই ম্যাটারটা নিয়ে এই যে একটা রোস্টিং ভিডিওগুলো তোলার কমেন্টসগুলো যখন পড়ি মনটা খারাপ হয়ে যায়। কেউ রামকৃষ্ণ মিশনকে গালাগালি দিচ্ছে, কেউ ইসকনকে গালাগালি দিচ্ছে, কেউ রামকৃষ্ণদেবকে, বিবেকানন্দকে গালাগালি দিচ্ছে, হ্যাঁ কেউ অমুকলীলা প্রভুকে গালাগালি দিচ্ছে। আমরা কতটুকু জানি যে তার পরিবর্তে আমরা বিচার করব এই মানুষগুলোকে? আমরা কে যে আমরা বিচার করব? আমাদের একটাই উদ্দেশ্য, হাতে হাত নিয়ে শক্ত করে এগিয়ে যাওয়া, এটাই উদ্দেশ্য, তাই না? ওই দিকটা কেমন মেঘ হয়েছে দেখো, কলকাতার দিকে বৃষ্টি হবে, এই দিকটা আমাদের কলকাতা, এদিকে বৃষ্টি হবে। আর যদি এই দিকটা মেঘ হয় তার মানে হচ্ছে চুঁচড়ো চন্দননগর এই দিকটা বৃষ্টি হবে, আমার এরকম ঠিক করা থাকে। আর যদি এইখানটা মেঘ হয় তাহলে কাল নয় বৃষ্টি হবে, কিন্তু নৈহাটির আকাশ এই যে ফল।